শুভেচ্ছা সবাইকে, যে যেখান থেকে দেখছেন স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আজকের দেশ রূপান্তরে। সঙ্গে আছি আমি হাবিবুর রহমান পলাশ। দর্শক, আয়োজনের মধ্য দিয়ে আমরা আপনাদের জানিয়ে দিয়ে থাকি আজকে প্রকাশিত দৈনিক দেশ রূপান্তরের উল্লেখযোগ্য শিরোনাম। আজ সোমবার 4 এপ্রিল 2022, পড়ছি দৈনিক দেশ রূপান্তরের প্রথম পাতা থেকে। পাকিস্তান প্রসঙ্গ নিয়ে আজকের দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, ইমরান সুইংয়ের পর নাটকীয়তা। এরপরেই সিঙ্গেল কলাম নিয়ে আরেকটি শিরোনাম আছে, পরের সিদ্ধান্ত কোর্টে। এরপরেই ডায়রিয়া পরিস্থিতি স্বাভাবিক হতে আরও 2 সপ্তাহ। শ্রীলঙ্কা প্রসঙ্গে শিরোনাম, অন্তর্বর্তী সরকার হচ্ছে শ্রীলঙ্কায়, কারফিউ ভেঙে বিক্ষোভ। রোজা সৌভাগ্য বয়ানে সংসদ থেকে রাজপথে প্রতিবাদের ঝড়, টিপ পড়ায় শিক্ষিকাকে পুলিশের হেনস্থা। র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চাইবে ঢাকা, ওয়াশিংটনে মোমেন ব্লিঙ্কেন বৈঠক আজ। ওমিক্রনের চেয়ে সংক্রামক ধরন শনাক্ত যুক্তরাজ্যে, শিক্ষকের ভুল ধরায় ছাত্রকে মারধর করে টিসি। টানা 3 মাস দাম বাড়ল এলপিজির, 12 কেজির সিলিন্ডার এখন 1,439 টাকা। পুতিন জেলেনস্কি আলোচনার সম্ভাবনা জোরাল। পৃষ্ঠা 3 খবর, ফেরি করে বিক্রি হচ্ছে জাটকা, রমনার বটমূলে হবে ছায়ানটের বর্ষবরণ, রাজধানীতে গাড়ি চাপায় প্রাণ গেল দুজনের, চট্টগ্রামে ফিরল ইফতার বাজারের কোলাহল। সাইমা ওয়াজেদকে অনারারি শিক্ষক হওয়ার প্রস্তাব বিএসএমএমইউর। বিএনপি নেতা আসলামের মামলা চলবে, অর্থ আত্মসাতের অভিযোগ। পৃষ্ঠা 4 চিন্তা, সম্পাদকীয় দারিদ্র বৈষম্য ও খুন, আপনি যে জীবিত তার প্রমাণ কি, লিখেছেন ডক্টর এম এ মোমেন। রাশিয়ার লেজ কাটতে গিয়ে চীনের উত্থান, লিখেছেন চিররঞ্জন সরকার। জলবায়ু ন্যায্যতা ও মানবাধিকার, লিখেছেন নাজমুল আহসান। পৃষ্ঠা 5 দেশান্তর, পাকিস্তান রাজনীতির কুশীলবরা, সংকটে ইমরান খান, বুচা যেন মৃত্যুপুরী, ক্যালিফোর্নিয়ায় গোলাগুলিতে নিহত 7, কলম্বোকে কাছে টানছে নয়াদিল্লি, ইউরোপে যুক্তরাষ্ট্রের আরও সেনা চাই পোল্যান্ড। পৃষ্ঠা 6 বিশেষ করে, মার্কিন অনুদান নিয়ে নেপালের দ্বিধা বিভক্তি, দৈনন্দিন ইসলাম, রমজান মাসের বৈশিষ্ট্যসমূহ। পৃষ্ঠা 7 খেলা, বোলার ফিল্ডারদের সাফল্যের দিন, নিরপেক্ষ আম্পায়ারদের দাবি সাকিবের, ছক্কায় স্মরণীয় জয় সিটির, 2 লাল কার্ডের ম্যাচ শেষ সমতায়, তাসকিন শরীফুল দেশে ফিরছেন, বিশ্বকাপে মেসি বেঞ্চে বসে থাকবেন, অস্ট্রেলিয়ার 7ম বিশ্বকাপ জয়। পৃষ্ঠা 8 বাণিজ্য, সঞ্চয়পত্রে সরকারও ঋণগ্রহণ কমেছে, মূল্য তালিকা না টানালে ব্যবস্থা, বাণিজ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ইসলামী ব্যাংকের সফলতার মূলে বৈচিত্র্যময় বিনিয়োগ, একান্ত সাক্ষাৎকারে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মরিনুল মাওলা। স্টান ব্যাংককে 5 লাখ টাকা জরিমানা, সাবসিডিয়ারিকে ঋণ সীমা অতিক্রম, বাংলাদেশের বিনিয়োগ চাই শ্রীলঙ্কা, মার্চে ঘুরে দাঁড়ালো রেমিটেন্স। পৃষ্ঠা 9 দেশ, ফরিদপুরের হাসপাতালে শিশু রোগীর ভিড়, আক্রান্ত হচ্ছে ডায়রিয়া জ্বর ঠান্ডা ও নিউমোনিয়ায়, অস্বাভাবিক চড়া বাজার দিশেহারা ক্রেতা, নিখোঁজের 11 বছর পর গুমের অভিযোগ, বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু, কালিয়াকড়ে হামলায় স্বামী স্ত্রী সহ আহত 3, জমি নিয়ে বিরোধ, বেশি দামে সবজি বিক্রি, মূল্য তালিকা না রাখায় জরিমানা। পৃষ্ঠা 10 বিনোদন, জেগে উঠেছে জেলা শহরের মঞ্চ, ফেস টু ফেস, এবিসিডিতেই আছি, একান্ত সাক্ষাৎকারের লাক্স তারকা নাজিফা তুশি। এক ঝলকে, বিয়ের জোরালো গুঞ্জন, পাপপুণ্যর রেকর্ড, দুর্ঘটনায় আহত মালাইকা, কানে টম ক্রুজকে বিশেষ সম্মান, আপনার ডাক্তার, রোজায় ডায়াবেটিস রোগীর ঝুঁকি, টিপস, কাঁচকলায় দূর হয় যেসব রোগ। পৃষ্ঠা 12 শেষ পাতা, কাজ শেষের আগেই ভাঙন, উপকূল রক্ষা বাঁধ সংস্কার প্রকল্প, পেটেন্ট মালিকের 20 বছর, সংসদে বিল পাস, রমজানে প্রতিটি জিনিসের দাম বেড়েছে ফখরুল, করোনায় হিমশিম খাচ্ছে সাংহাই, 10 বছরেও শুনানি করতে না পারায় আদালতের উষ্মা, জমি অধিগ্রহণ নিয়ে রাষ্ট্রপক্ষের আপিল, অরক্ষিত হাওরের বাঁধ ঝুঁকিতে কৃষকের ধান, জনগণ যেন সেবা থেকে বঞ্চিত না হয় প্রধানমন্ত্রী, এলএনজিতে ভর্তুকি 4,000 কোটি টাকা সংসদে নসরুল হামিদ, পরিবহন ব্যবস্থাপনায় আপনি টোটালি ফেইল, সড়কমন্ত্রীকে জাপা এমপি চুন্নু, দেশের সরকারি 15 চিনিকলের মধ্যে 14টি লোকসানে সংসদে শিল্পমন্ত্রী, রাবিতে মধ্যরাতে শিক্ষার্থীকে হল ছাড়া করল ছাত্রলীগ, এবার মঙ্গল শোভাযাত্রা হবে টিএসসিতে, পরিকল্পনাকারীসহ 5 জন 5 দিনের রিমান্ডে, টিপু হত্যাকাণ্ড,
বিএমডিএর নলকূপ অপারেটর গ্রেফতার, সেচের পানি না পেয়ে দুই কৃষকের আত্মহত্যা, বিবিয়ানায় ছয় কূপে উৎপাদন বন্ধ, তীব্র গ্যাস সংকট, মিমকে ধাক্কা দেওয়া গাড়ি চালক ও সহকারী রিমান্ডে, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত। এ ছিল আজকের দেশ রূপান্তরের উল্লেখযোগ্য শিরোনাম। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।